মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনকার অনুষ্ঠানের মতো আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের প্রিয় তারকা এসেছেন, তিনি হলেন মডেল আর অভিনেতা নাইম। নাইম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপা, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতো ভালো আছি। নাইম, গত 2 বছর ধরে তো মানে রোজার সময় আমরা মানে করোনার সাথে যুদ্ধ করেছি, তার জন্য এবার কি কাজকর্ম হচ্ছে আগের মতো রোজার মধ্যে? কিছুটা শুরু হয়েছে, কিছুটা শুরু হয়েছে, হয়তো একটু তো মেনে চলতে হচ্ছে সবাইকে কম বেশি। হ্যাঁ, সেটাই। সেই কারণে আগের মতো করে এতটা ফুল ফ্লেজড না হলেও যতটুকু দর্শকের জন্য প্রয়োজন না হলেই ততটুকু কাজ হচ্ছে। ঈদে কি তোমার নাটক আসছে? নাটক আসছে, ওয়েব সিরিজ আসছে। আচ্ছা, আর হয়তো ঈদের পরপর হয়তো ছবিও আসবে। চলো একটু রান্নাঘরে যে একটু রান্না করতে করতে আমরা কথা বলি। ঠিক আছে। নাইম, আমরা তো মানে যতই বলি তারপরেও টেবিলে যদি একটু ছোলা পেঁয়াজ বেগুনি না থাকে ভালো লাগে না ইফতারির সময়। তা আমরা একটু অন্যভাবে আজকে ছোলাটা করব। সেটা করব কি আমরা গরুর মাংসের কিমা দিয়ে ছোলা করব। ও, মানে আরও একটুখানি খাওয়ার ইচ্ছা হবে, ভালো লাগবে। কিমাটা শুনেই একটু অন্যরকম। হ্যাঁ, গরুর মাংসের কিমা দিয়ে আমরা ছোলা করব। তো এখানে একটু চুলাটা জ্বালিয়ে দিই। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দেবো। টেবিল চামচে 2 চামচ তেল দিলাম। ঠিক আছে, এখানে এই যে কিমা আছে এখানে 500 গ্রাম কিমা একটু লবণ দিয়ে যা সিদ্ধ করে রেখেছি, এখন এটা তেলের মধ্যে একটু দিচ্ছি, একটু ভেজে নেব, একটু ভাজা করবো, তাহলে কি খেতে ভালো লাগবে। নাই কি করো ইফতারিতে, নিজে কি বউকে হেল্প করো? একসাথে হেল্প করে করা হয়। আচ্ছা, মানে কাজ থাকলেও প্রথম দিন মানে সবসময় চেষ্টা করো প্রথম রোজা একসাথে করার। তারপরে হচ্ছে যে সেটে, আমাদের শুটিং সেটে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে, মানে শুটিং এ যারা থাকে তখন ওরাই পরিবারের মানুষ, তাই না? একসাথে খেতে আসলে ভালো লাগে, আর সবাই মিলে একসাথে বসা কথা বলা। একটু অল্প করে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, বেশি না। হ্যাঁ, পরে আমরা আবার বেরেস্তা দেবো। নাই, এমনি ইফতারিতে কি খেতে পছন্দ করো? আমার তো খুবই পছন্দ হচ্ছে ইফতারিতে শাহি টুকরা, একটু শাহি টুকরা, পাউরুটি। আচ্ছা, তারপর হচ্ছে শরবতটা নিয়ে আমার অনেক বেশি ইয়ে থাকে, আর অবশ্যই অবশ্যই পেঁয়াজি। আচ্ছা, পেঁয়াজ মানে রেগুলার যে খাবার সেগুলোর সাথে আবার অন্য খাবার লাগলে ভালো লাগে, তাই না? সেইটাই। একটু বেরেস্তাও দিলাম, জি জি, একটু ভাজা ভাজা করছি। আর তুমি কি অনেক ঝাল খাও? একটু, খুব বেশি খেতে পারি না, কান্না চলে আসে। আচ্ছা আচ্ছা, নাই আর যখন মানে বাসায় থাকো মনে করো ইফতারের সময় অনেক থালা বাসন হয়ে যায়, তখন কি দিয়ে সেগুলো পরিষ্কার করো? ভিম দিয়ে করো স্ট্রেট ওয়ে। এবং দ্যাটস দ্য ট্রুথ, যে আমার বাসায় আমরা ক্লিনিং, স্পেশালি ক্লিনিং সেকশনে ভিমের ইউজ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে জানো তো, হ্যাঁ, ভিমে থাকে অ্যাকচুয়ালি এবং শক্তি, যার জন্য কি তোমার বউকেও দেখো তুমি যে করে যখন কাজ, যে হাতটা কি একদম নরম থাকে, ফ্লেভারটাও তো ভালো, ফ্লেভারটাও ভালো। আর না, সেই সাথে এটা আমাকে বলতেই হবে, যে নাদিয়া থাকতো তাহলে নাদিয়াও বলতো যে ক্লিনিং পার্টটা আসলে ম্যাক্সিমাম সময় আমারই থাকে, তাই বাসায়, যেহেতু আমাদের ভাবে মেড নেই বাসায়, আমরা দুজন মিলেই ম্যানেজ করি, দুজন মিলেই সবকিছু করো। ওই ক্ষেত্রে দেখা যায় যে আমি ক্লিনিং পার্টটা বুঝি। আচ্ছা, ঝাল দেই, সবুজ আর লাল কাঁচামরিচ মিলিয়ে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এখন অল্প একটু লবণ দেবো, কারণ সিদ্ধর সময় অল্প দিয়েছিলাম, এখন আবার অল্প একটু লবণ দেবো। এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা পার্ট। হ্যাঁ, লবণটা আসলে, লবণটা হয় কি ডেঞ্জারাস না, একটু কম করে দিলেই হয়। এখানে আমি 1/2 কেজি এই যে ছোলা, যেটা আমি ছোলা বুট যে সিদ্ধ করে রেখেছি, এটা এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নেব। রোজা সবাই একটু টক ঝাল মিষ্টি খেলে ভালো লাগে না? যে তুলের আমরা যেটা করেছি সেটা হলো পানিটা যেটা করেছি এটা টক ঝাল মিষ্টি করে করেছি, এটার উপরে দিয়ে দেব। আর রোজার সময় তো সবাই মিলে একসাথে খাওয়া হয়, তো বিভিন্ন জনের বিভিন্ন অ্যাপেটাইট থাকে। হ্যাঁ, চুলাটা বন্ধ করে দিলাম, এখন একটু ধরে পাতা কুচিয়ে দেব। রান্নাটা খুব চট জলদি আর একটা মজার রান্না আসলে। এটা আবার ইচ্ছা করলে কিন্তু নাইম আমরা ইয়েও করতে পারি, মুরগির কিমা দিয়েও করতে পারি। কেউ যদি গরুর মাংস না খেতে চায় বাসায়, তারপরে আমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারি, মানে অন্যরকম হবে আর কিছুই না। এখন এটা খুব অল্প সময় তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্প সময়। এখন এটার মধ্যে আমরা একটু নামিয়ে নেই, আর একটু টক জাতীয় জিনিসটা
খাওয়ার ঠিক আগে আগে দিলে খেতে অনেক ভালো লাগে, আগের থেকে দিয়ে রাখলে অত ভালো লাগবে না। আমরা গন্ধ পাচ্ছ না তুমি এখন, দর্শকরা তো গন্ধটা পাচ্ছে না। তেঁতুলটা একটু পানি দিয়ে জাল দিয়েছি, এটার মধ্যে একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু চিনি দিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। মানে খাওয়ার সময় এটা খেতে খুবই ভালো লাগবে, আর তার উপরে একটু শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আমরা। একটু টক ঝাল মিষ্টি ফ্লেভারটা থাকলে হয় কি খেতে অনেক ভাল লাগে। আমি শিওর যে যারা দেখছেন এই মুহূর্তে তারা প্রতি হচ্ছেন যে আরেকটু জাস্ট বাসায় নিয়েই সাথে সাথে করে মুড়ি দিয়ে খেয়ে ফেললাম। এটা সত্যি কথা, এই ধরনের জিনিস মুড়ি দিয়ে খেতে অনেক ভাল লাগে না? আর অল্প একটু সাজাই আমরা, মরিচ দিয়ে হয় সাজাই আমরা, আমাদের দেশি কাঁচামরিচ, আর কাঁচামরিচ আজকে লাল আর সবুজ রঙের। এখানে দিলাম সাথে একটা ছোট্ট একটা ফুল দিয়ে দিই মাঝে, ব্যাস সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে না? খুবই সুন্দর লাগছে। আর এই যে আমরা এটা তৈরি করলাম, এখন এখানে নিয়ে আসি নাই, এখানে দিই, দর্শকরা তাহলে দেখতে পাবে। আজকে আমরা তৈরি করলাম কিমা দিয়ে ছোলা, দেখো কিমা আর ছোলা। নাইম, তুমি রোজার মধ্যে অনেক ব্যস্ত আছো, নাটক নিয়ে সিনেমা নিয়ে সব কিছু নিয়ে, পারিবারিকভাবেও তুমি বলো যে চেষ্টা করো, তাই না? প্রথম রোজার দিন তো বললো যে খেয়েছো, তারপরেও সবসময় চেষ্টা করো, মানে কাজের ফাঁকে যদি সম্ভব হয় পরিবারের সঙ্গে। আমি চেষ্টাই করি যে ইফতারিটা করার, প্রথম রোজাটা করেছো? হ্যাঁ সেটা তো করেছো, প্রথম রোজা সবসময় মানে ওটা মানে আগের থেকে রেডি থাকো যে কাজকর্ম রাখবো না প্রথম রোজার দিন। আসলে সবাই রোজার সময় চায় যে পরিবারের সবাইয়ের সঙ্গে ইফতারি খাবো, সেহরিটা খাওয়া হয় মোটামুটি রাত্রেবেলা, তাই না? নাইম, তোমার জন্য রয়েছে ভিমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার। এবং আমি ভীষণ খুশি হচ্ছি, ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ভিম ফ্যামিলি সবাইকে, কারণ আমাকেই এটা পারচেস করতে হয়। এবং নাদিয়া অনেক খুশি হবে দেখে যে নিজের ঠিকঠাক জিনিসটাই বাসায় নিয়ে আসতে পেরেছি। আমি কেকা ফেরদৌসি, ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।